তো এই 7-8 বছর ধরে এত বড় একটি হান্নিয়া বয়ে উনি কুলির কাজ লেবারের কাজ করার জন্য ঘুরে বেড়াচ্ছে, আর আমরা অমানুষের বাচ্চারা যারা রাজনৈতিক নেতাদের পিছে অস্ত্র নিয়ে ঘুরি সেই কুলাঙ্গার অমানুষ বেয়ারিশ বেজন্মাদের বলছি যে ওনার থেকে অন্তত শিক্ষা নিয়ে তোমরা দেখো যে মানুষ কতটা কষ্ট করতে পারে, তারপরেও তারা হালাল পথে থাকার চেষ্টা করে। আজকে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি কিংবা বসে আছি এটি একটি চায়ের দোকান। এটা হচ্ছে রাউজান থানাতে একটি কয়েকটি মানবিক কাজে এসেছি, মূলত একটি মাদ্রাসায় কম্বল বিতরণ এবং একটা অসহায় মানুষকে ভ্যানগাড়ি বিতরণ এবং একটি এতিমখানায় 150 জন ছাত্রকে খাওয়ানো, মূলত কয়েকটি কাজ নিয়ে এসেছি। তো এখানে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম একজন রাউজান স্বেচ্ছাসেবী সংস্থার উপদেষ্টা রাশেদ ভাই, পাশেই রাশেদ ভাইয়ের দোকান। তো আমাদের কার্যক্রম শেষ করে ওনার এখানে দোকানে আসছি, একটু চা খাবো বিদায় এই দোকানটাতে আসছি। তো দোকানে ঢুকার সময় আমার পাশে যে অসহায় মুরব্বী মানুষটিকে দেখতে পাচ্ছেন ওনাকে আমি দেখি যে কি উনি দোকানের বারান্দায় বসে জিমাচ্ছে। তখন অ্যাজ ইউজুয়ালি এখানে আমরা এতগুলো মানুষ চা খেতে আসছি, এখানে এই পাশে যে দেখতে পাচ্ছেন, এই পাশে যাদের দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু আমার খুব প্রচুর ভক্ত। তো ওরা খুব চাপাচাপি করছে দোকানে চা খাওয়ার জন্য, এই জন্যই মূলত আসা। এসে দেখি যে উনি বাইরে বসে জিমাচ্ছে। তো ঝিমানোর প্রাককালে আমরা আমার ছোটো ভাই দুজনকে বলি যে মুরব্বীকে ডাকেন, উনি তো বসে আছে, দেখি এক কাপ চা খাওয়ানো যায় কি না। তখন ওনার থেকে যেটা আমি শুনি, শুনে আমার কাছে আসলে খুবই খারাপ লাগছে যে আমি বাংলাদেশে এই এমন একটি অবস্থায় আছি যে আমার আসলে মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। আমি যদি একটু ঘটনাটা শুনি ওনার কাছ থেকে। চাচা আপনার নাম কি? রসুল আহমদ। রসুল আহমেদ, আচ্ছা। তো আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে একজন। একটা ছেলে? ছেলে কি ছোট না বড়? ছোট। ছোট ছোট, সম্ভবত লেট ম্যারেজের কারণে হয়তো ছোট থাকতেই পারে। আর আপনার স্ত্রী? নেই, মারা গেছে। কত বছর আগে? 12 তারিখ। আচ্ছা, 5 বছর আগে স্ত্রী মারা যায়। 5 বছর আগে স্ত্রী মারা যায়, বাচ্চাটি এখনও ছোট আছে। বাচ্চা কোথায় থাকে? আমার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে থাকে, তার মানে আপনি তো একরকম। আচ্ছা, আপনার এমনি রাউজান আসছেন কোত্থেকে? মিরসরাই। মিরসরাই থেকে? এই মিরসরাই থেকে রাউজান কেন আসছেন? কাজকর্ম করবেন, দেখবেন, কাজের কাজের খোঁজে আসছেন। উনি মিরসরাই থেকে রাউজান আসছে কাজের খোঁজে, লেবার, লেবারের কাজ, যে কাজ পান, যে কাজ পায় আর কি, ধরেন ইট টানা কিংবা মাটি কাটা, যে কাজ পায়। তো কতদিন যাবৎ কাজ পাচ্ছেন না? প্রায় বছর মতন ধর। না না, আপনি এই যে রাউজান আসছেন কতদিন কাজ পাচ্ছেন না? কতদিন? এক মাস। এক মাস উনি কোনো কাজ পাচ্ছে না। তো তাহলে তো আপনার খাওয়া দাওয়া তো তেমন একটা না? খাওয়া দাওয়া তেমন বেশি হচ্ছে না? হচ্ছে না, টাকার অভাবে। হ্যাঁ, খুঁজে খুঁজে খাই। উনি যেটা বলছে যে টাকার অভাবে খাওয়া দাওয়া ওনার হচ্ছে না, কারণ এক মাস যাবৎ উনি রাউজানের বিভিন্ন জায়গায় ঘুরছে, কোথাও কাজ পাচ্ছে না। কাজ না পাওয়ারই কথা, ওনার যে বয়স একেবারে বয়স্ক একজন মানুষ, উনি ঠিকমতো দাঁড়াতেও পারছে না, শরীর কাঁপতেছে, এ দোকানের সামনে বসে আছে। তো আমরা এখানে ডেকে নিয়ে আসার পর ওনাকে একটা চা অফার করি, সাথে মনে হচ্ছে ক্ষুধার্ত, আমরা ওনাকে একটু নাস্তা খাওয়ার অফার করি এবং উনি বেশ খুব গোগ্রাসে কয়েকটি নাস্তাও করেছে, বুঝাই যাচ্ছে যে উনি অনেক ক্ষুধার্ত ছিল। তো এই মানুষটা এই বয়সে, যে বয়সে আসলে বিশ্রাম করার কথা, সে বয়সে এখনও লেবারের কাজ খুঁজে বেড়াচ্ছে। আমাদের সমাজে বয়স্ক দেখে কেউ নিচ্ছে না, আর আমাদের সমাজের কিছু কুলাঙ্গার আছে, যে কুলাঙ্গারগুলোকে উদ্দেশ্য করে বলছি যে যারা বিভিন্ন বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দলের নেতাদের পিছনে এই অবৈধ অস্ত্র নিয়ে অস্ত্রের মহড়া দেয় এরকম কিছু বদমাশ আছে, যে এই কুলাঙ্গারগুলা এই এই বয়স্ক বৃদ্ধ মানুষটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে তোমরা ইয়াং বয়সে রক্তের গরমে পরিশ্রমের কাজ না করে, হালাল কাজ না করে, যে সমস্ত নেতাদের পিছনে অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দিয়ে বেড়াচ্ছ, টেন্ডারবাজি চাঁদাবাজির জন্য ঘুরতেছ, তোমরা এই বয়স্ক মানুষটাকে দেখো, দেখে অন্তত শিখো যে নেতাদের পিছনে অবৈধ অস্ত্র নিয়ে না ঘুরে এই বয়সে এই মানুষটা এই খেটে খেটে খাওয়া কাজ, দিন মজুরের কাজের জন্য ঘুরে বেড়াচ্ছে। এই ওনার থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। এই ভিডিওটা কিন্তু এখানে শেষ না, এই ভিডিওতে আরও আরেকটা শিক্ষণীয় জিনিস আছে। ওনাকে বলছে যে মুরব্বী আপনি কি কোনো সমস্যায় ভুগতেছেন, কেন কাঁপতেছেন বা কেন এরকম আপনার শরীর গরম, জ্বর? তখন এরকম কিন্তু অনেক বয়স্ক মানুষও আছে, বিভিন্ন ধরনের প্রতারণামূলক কাজে জড়িত থাকে, বাটপারি করে টাকা চায়। কিন্তু আমরা ওনাকে ভালো করে পর্যবেক্ষণ করেছি, উনি বলছে ওনার পুরুষাঙ্গে, গোপনাঙ্গে একটি টিউমার আছে। তো আমরা সাথে সাথে কি করছি, আমাদের মানবিক পুলিশ ইউনিটে আমার সাথে আরও দু একজন আছে,
আমরা সবাই মিলে ওনার যে লুঙ্গি খুলে এখন অনিয়ার দেখাতে পাচ্ছি না, আমরা দেখি যে কি একেবারে ঠিক এত বড় সাইজ হবে। আমার হাতটার দিকে আপনারা ভিডিওতে যারা আছেন তারা তাকান, এরকম এত বড়, অসংখ্য বড়, এত বড় হাড়নি আমার জীবনে আমি চোখে দেখি নাই। আমি কিন্তু একজন মেডিকেল রিলেটেড পার্সন, আমার এই মেডিকেল জীবনে আমি এত বড় হাড়নিয়া কখনও চোখেও দেখি নাই। ওনার এই এত বড় একটি হাড়নিয়া নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছে, যে কোনো সময় বাস্ট হয়ে ওনার মৃত্যুও হতে পারে। তাহলে এই অসহায় মানুষটার প্রতি আজকে কত বছর আপনার হাড়নিয়া? 5 বছর বলছেন না? 5 বছর, উনি বলছে 5 বছর, আমার থেকে মনে হচ্ছে আরও বেশি হবে, 7-8 বছর হবে, তাই না? 7-8 বছর উপরে হবে। তো এই 7-8 বছর ধরে এত বড় একটি হাড়নিয়া বয়ে উনি কুলির কাজ, লেবারের কাজ করার জন্য ঘুরে বেড়াচ্ছে, আর আমরা অমানুষের বাচ্চারা যারা রাজনৈতিক নেতাদের পিছনে অস্ত্র নিয়ে ঘুরি, সেই কুলাঙ্গার অমানুষ বেয়ারিস বেজন্মাদের বলছি যে ওনার থেকে অন্তত শিক্ষা নিয়ে তোমরা দেখো যে মানুষ কতটা কষ্ট করতে পারে, তারপরেও তারা হালাল পথে থাকার চেষ্টা করে। তো এই জন্য ওনাকে, যাতে উনি আমার বাবার বয়সী একজন মানুষ, আমার বাবারও হাড়নিয়া হয়েছিল, আমি নিজে অপারেশন করেছি চট্টগ্রাম মেডিকেলে, তো এই ওনাকেও আমি আজকে ও কথা দিয়ে যাচ্ছি এবং ওনাকে বলছি যে উনি যাতে ওনার যে কোনো একজন স্বজন নিয়ে যাতে এই চট্টগ্রাম মেডিকেল অথবা এই রাউজানের আশাদবাই দোকানের সামনে আসে, পুরো খরচে ওনার 1 টাকাও খরচ নেয়, যা খরচ লাগে সরকারি কিংবা বেসরকারি যে কোনোভাবে হোক, অতি দ্রুত এটা আমরা মানবিক পুলিশ ইউনিটের মাধ্যমে অপারেশন করে ওনাকে এই দুঃসহ জীবন থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি সহায় থাকে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ পুলিশকে এরকম একটি সংস্থা থেকে এরকম মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, বিদায়। এবং আপনাদেরকে অনুরোধ করবো, এরকম অসহায় মানুষ আপনারা যখন কোথাও খেতে যাবেন, যদি এরকম দোকানের সামনে কোনো অসহায় মানুষ থাকে তার পাশেও আপনারা দাঁড়াবেন, যাতে কী সমস্যা এই যে এই বয়স্ক মানুষটিকে, আমার বাবার চেয়েও বয়স বেশি, যদিও আমার বাবা নেই এখন, উনি আমার বাবা আমি মনে করি, যেহেতু আমার বাবার এই রোগ ছিল এখন ওনারই এই রোগ, এই বয়স্ক মানুষটা দোকানের সামনে ঝুটতেছে, আমি ওনাকে শুধু চা খাওয়াইতে নিয়ে আসা ওনার ভিতরে যে অবস্থাটা দেখেছি সত্যি আমার চোখে কান্না চলে আসছে, যে আজকে 8-10 বছর এই কষ্ট যন্ত্রণা বয়ে নীরবে বেড়াচ্ছে কিন্তু কোনো মানুষ সহযোগিতায় তার পাশে এগিয়ে আসে নাই। তাই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই ভিডিওটি যারা দেখবেন সবার প্রতি অনুরোধ, যদি কোনো মানুষ এরকম দোকানের পাশে বসে ঝিমায় কিংবা অসুস্থ অবস্থায় পড়ে থাকে, অন্তত তাকে পরম মমতা একটু জিজ্ঞাসা করবেন যে যার তার কী সমস্যা, এরকম মানবিকতাবোধ যাতে সবার জাগ্রত হোক। ধন্যবাদ সবাইকে, মানবিক পুলিশ ইউনিট সিএমপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম।